ঈদের দিনে ঈদগাহে যে নারী পুরুষ সবাই ঈদের সালাত আদায় করবে, এটাই রসুলের নির্দেশ, আদর্শ। আল্লাহ রসুল আমাকে হুকুম দিয়েছেন আমাদেরকে, আমরা যেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় যুবতী মেয়েদেরকে, এমনকি মাসিক ঋতু অবস্থায় মেয়েদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাই। যেই রসুল আমাদেরকে এত কড়াভাবে নির্দেশ দিয়েছেন, তাহলে কি ঈদগাহে গেলে নারীদেরকে দেখলে ফেতনা হয়? তাহলে ইসলামকে আমরা উল্টা মানুষের সামনে বুঝেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ঈদের দিনে ঈদগাহে যে নারী পুরুষ সবাই ঈদের সালাত আদায় করবে, এটাই রসুলের নির্দেশ, আদর্শ। রসুল বলছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আমাকে হুকুম দিয়েছেন আমাদেরকে, আমরা যেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় যুবতী মেয়েদেরকে, এমনকি মাসিক ঋতু অবস্থায় মেয়েদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাই। তবে যারা মাসিক ঋতু অবস্থায় আসে তারা নামাজের জায়গা থেকে সালাতের সালাত পড়বে না, সালাতে না পড়ে পাশে তারা বসে থাকবে। ওয়ালিয়াশহাদনাল খৈর ওয়ালিয়াশহাদ দাওয়াতাল মুসলিমিন, তারা যেন কল্যাণের সাথে যেন সম্পৃক্ত থাকে, তারা যেন মুসলমানের দোয়ায় যেন তারা শরিক থাকে, ঈদগাহে তারা অবশ্যই যাবে। রসুলকে বলা হচ্ছে, রসুলাল্লাহ, এরকম বহু নারী আছে যাদের কোনো পর্দা নেই, পর্দার ব্যবস্থা নেই, ওড়না নেই, বলছেন লিতুল লিতুল বিসহা উখতুহা, তার বোন বা তার বান্ধবী তার ওড়নায় তাকে জড়িয়ে নিয়ে যেন ঈদগাহে নিয়ে যায়। যেই রসুল আমাদেরকে এত কড়াভাবে নির্দেশ দিয়েছেন, তাহলে কি ঈদগাহে গেলে নারীদেরকে দেখলে ফেতনা হয়? তাহলে ইসলামকে আমরা উল্টা মানুষের সামনে বুঝেছি, ভুল ব্যাখ্যা দিয়েছি, দেওয়ার কারণে আমরা এখন সঠিক ইসলামের দিকে মানুষকে ফিরে নিয়ে যাচ্ছি, আর আমাদেরকে বলছে যারা ফেতনাবাস, এরা নতুন নতুন ফেতনা করতেছে। অতএব আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা সচেতনমূলক এলাকা, আশা করি ইনশাল্লাহ নিজেও ঈদগাহে যাবেন, পরিবারের সদস্যদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাবেন, ঈদগাহে যেয়ে তারপর তাকবীর বলতেই থাকবেন, আল্লাহ আল্লাহ, ঈদের পরেও একেবারে আয়ামে তাশরিকে শেষ পর্যন্ত তাকবীর বলবেন,